হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল যাযাবর ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য যে উপায়টা নিয়ে এসেছি সেটা গরমকালের জন্য ভীষণ উপযোগী। আজকে আমি তোমাদের একটা কুলিং ফেস ক্রিম বানিয়ে দেখাবো, যেটা এই গরমে স্কিনটাকে দারুণ সুদিং একটা এফেক্ট দেবে। তো এই ক্রিমটা বানাবো আমরা শশা দিয়ে। তোমরা তো জানো যে শশা আমাদের শরীরকে এই গরমে ঠান্ডা রাখতে কতটা হেল্প করে। তো এই শশা দিয়ে আমরা একটা দারুণ সুদিং কুলিং এফেক্টের একটা ফেস ক্রিম বানাবো, যেটা আমরা সারা দিন ইউজ করতে পারবো। এমনকি এই ক্রিমটা আমরা বাইরেও মেখে যেতে পারবো, কেননা এই ক্রিমের মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট দেওয়া হবে যেটা সানস্ক্রিনেরও কাজ করবে। তো আমরা এই যে শশা, তোমরা তো জানো যে শশা কতটা শরীরকে ঠান্ডা রাখে। তো এই শশা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো, খুব উপকারে আসে আমাদের ত্বকে। যদি আমরা শশা দিই, বিভিন্ন রকম সমস্যার তো সমাধান করেই, সেই সঙ্গে একটা ঠান্ডা এফেক্ট দেয়। তো জানো যে আমাদের ব্রণ হলে আমরা তো শশার রস ইউজ করি। তারপরে দেখো, আমাদের চোখের তলায় যখন কালি পড়ে, আমরা যদি শশার রসটা ইউজ করি তাহলে পরে কিন্তু দেখবে চোখের তলার কালিটা ধীরে ধীরে চলে যাচ্ছে। এমনকি মুখে যে বলিরেখা পড়ে সেটাও কিন্তু এই শশার রস দিয়ে চলে যায়। শশার রসটা যদি আমরা রেগুলার ইউজ করি তাহলে পরে স্কিন কিন্তু প্রচণ্ড ফর্সা করতে সাহায্য করে, স্কিনটা প্রচণ্ড ব্রাইট হয়, টাইট হয়, দারুণ সুন্দর একটা গ্লো আসে চেহারায়। তো আমরা আজকে এই শশার রস দিয়েই একটা দারুণ ফেস ক্রিম বানাবো, যেটা আমরা মানে দিনের মধ্যে যে কোনো সময়, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাতে যাওয়া পর্যন্ত যে কোনো সময় যতবার ইচ্ছে আমরা এটা লাগাতে পারি। তো চলো দেখে নিই কীভাবে আমরা এই ক্রিমটা বানাবো আর কীভাবে স্টোর করবো, সেই সব কিছুই আমরা জেনে নিই। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে একটা দারুণ ফেস ক্রিম তোমরা পাবে। তোমরা যদি এটা বাড়িতে বানিয়ে ইউজ করো তো দেখতে পারবে যে কত ভালো উপকার পাচ্ছ এই গরমে, কত মানে মানে স্বস্তি পাচ্ছ, স্কিনটা কত আরাম পাচ্ছে, দারুণ একটা এফেক্ট পাবে এই ক্রিমটা থেকে। তো চলো আমরা ক্রিমটা বানিয়ে নিই। তো বন্ধুরা, আমরা এই শশার ক্রিমটা বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি শশার রস। শশার রস তো আমরা যদি মিক্সিতে পিষে নিই, শশাটাকে পিষে ছাঁকনিতে ছেঁকে নিয়ে রসটাকে বের করে নিয়েছি, বা এটাকে গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিয়েও, হাত দিয়ে চিপেও বের করা যায়। তো দেখো শশার রসটা বের করে নিয়েছি। তো এরপর কি করব, এই বাটিতে আমরা পরিমাণ মতো যতটা আমরা বানাবো সেই হিসাবে শশার রস দেব। আমি 4 চামচ মতো দিচ্ছি। আর এই শশার রসটার মধ্যে আমরা দেব, দেখো, চালের গুঁড়ো, একদম ফাইন, একদম চালের গুঁড়ো, একদম যেন দানাদার না থাকে। তো দেখো আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো কিন্তু শশা যেরকম স্কিনকে টাইট লাইটেনিং করতে সাহায্য করে, ব্রাইট করতে সাহায্য করে, সেরকম চালের গুঁড়োও কিন্তু আমাদের স্কিনকে একদম ব্রাইট করতে সাহায্য করে, একটা দারুণ হচ্ছে ফর্সা ভাব এনে দেয়। তো দেখো এই শশার রসের সাথে চালের গুঁড়োটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে কী দেব, এরপরে দেব একটুখানি নারকেল তেল। নারকেল তেলও কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো ব্রাইট করতে সাহায্য করে, কালো দাগছোপ সব চলে যেতে সাহায্য করে। নারকেল তেলের মধ্যে একটা প্রাকৃতিক গুণ থাকে যেটা আমাদের স্কিনকে টান টান করতে সাহায্য করে, বলিরেখা আসতে দেয় না, বা যেই বলিরেখাটা পড়ে গেছে সেটাও কিন্তু কমাতে সাহায্য করে। তো দেখো এইটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলেরও প্রাকৃতিক গুণ তোমরা সবাই জানো, যেটা স্কিনকে একদম মানে চকচকে করতে সাহায্য করে, সব দাগছোপ একদম নির্মূল করতে সাহায্য করে, দারুণ একটা কুলিং এফেক্ট অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের স্কিনে দেয়। তো এবার এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল, 3-4 ভিটামিন ই ক্যাপসুল, 3-4 চামচ যদি শশার রস নিই তাহলে দিতে হবে। এই ভিটামিন ই ক্যাপসুলও তো জানো স্কিনের জন্য কতটা উপকারী, স্কিন টান টান করতে, সব দাগছোপ ব্ল্যাক স্পট দূর করতে সাহায্য করে।
তো আমরা এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল তিনটে দিয়ে দিচ্ছি। তো এই যে শশার যে ক্রিমটা, এটা কিন্তু যদি রাতের বেলায়, সারাদিন যদি লাগাতেও না পারো, যদি রাতের বেলায় লাগিয়ে শোয়া যায়, তাহলে দেখবে স্কিনটা কত, 7 দিন ইউজ করলেই বুঝতে পারবে যে স্কিনে কতটা চেঞ্জ আসছে। তো দেখো, এরপর এটাকে আবার ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করতে হবে, মানে একটু সময় নিয়ে মিক্স করতে হবে, যাতে প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা মিশে যায়। তো দেখো, এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হবে। এটা আরও মিক্স করতে হবে, একদম ক্রিমি টেক্সচার যাতে চলে আসে সেরকম, ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করতে হবে। বন্ধুরা দেখো, ক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার কি করব, একটা কন্টেনার নিয়ে নেব। কাঁচের কন্টেনার হলে হবে, কাঁচের কন্টেনার হলেই ভালো। তো আমার কাছে কাঁচের কন্টেনার ছিল না, সেজন্য আমি স্টিলের নিয়েছি। তো তার মধ্যে এই ক্রিমটাকে আমরা স্টোর করব। এই ক্রিমটাকে আমরা 7 থেকে 10 দিন ফ্রিজে স্টোর করতে পারি, স্টোর করে ইউজ করতে পারি। তো বাইরে কিন্তু রাখা যাবে না, এটা ফ্রিজেই রাখতে হবে। তো দেখো, এটা আমি এখানে স্টোর করে নিলাম। তো বন্ধুরা দেখো, ক্রিমটা বানিয়ে তো স্টোর করে নিয়েছি, এটাকে ফ্রিজে আমরা 7 থেকে 10 দিন অনায়াসে রাখতে পারবো। তো এবার এটাকে কী করবো, কী করে ইউজ করবো সেটা দেখাই তোমাদের। তো কী করবো, প্রথমে মুখটাকে তো ক্লিন করে নেব। আমি এখানে ভেজা টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি। তোমরা যখন ইউজ করবে, ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেবে। ক্লিন করে নেওয়ার পরে এই ক্রিমটাকে একটু নিয়ে মুখে লাগাবে, যেমন করে আমরা নর্মাল ক্রিমগুলো সবগুলো লাগাই সেভাবেই লাগাবো। তো তারপরে খুব ভালো করে দুই হাত দিয়ে মাসাজ করব, চোখের নিচেও খুব ভালো করে দেব, কারণ চোখের নিচে যে কালিটা থাকে সেটাও এটা দূর করতে সাহায্য করবে। তো খুব ভালো করে এটাকে মাসাজ করব, ঘাড়ে গলাতেও মাসাজ করব এটাকে দিয়ে। তো যতক্ষণ না পর্যন্ত এটা স্কিনের মধ্যে পুরো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে আমরা মাসাজ করব। তো এটা তোমরা 7 থেকে 10 দিন ইউজ করলেই বুঝতে পারবে স্কিনটা কতটা চেঞ্জ হচ্ছে, স্কিনের টেক্সচারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, আর স্কিনটা কত গ্লোয়িং হচ্ছে, আর যে দাগ ছোপগুলো আছে সেগুলো একদম চলে যাচ্ছে, আর স্কিনের মধ্যে যে বলিরেখাগুলো আছে সেগুলো একদম কমে যাচ্ছে, আর ব্রণের সমস্যা থাকলে সেটা কমে যাচ্ছে। মানে স্কিনে যত রকমের সমস্যা আছে সব কমানোর সাথে সাথে একটা মানে ঠান্ডা এফেক্ট দেবে, যেটা এই গরমে ভীষণ আরাম দেবে তোমাদেরকে। আর এর মধ্যে এমন সব ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া আছে যেগুলো স্কিনের মানে সব দিক দিয়ে সমস্যার সমাধান করবে। তো এটা দেখো, যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে মাসাজ করব। আর মাসাজের স্ট্রোকগুলো তোমরা একটু দেখে নাও, তাহলে পরে বুঝতে পারবে যে কীভাবে মাসাজ করলে পরে এটা আরও এফেক্টিভ হবে। আর এইভাবে মাসাজ করলে পরে স্কিনটা আমাদের ঝুলেও যাবে না। এই যে দেখো, এইখানে যে ফাইন লাইনগুলো পড়ে, এই জায়গাগুলোতেও সুন্দর করে মাসাজ করে দিতে হবে, তাহলে দেখবে ফাইন লাইনের সমস্যাগুলো থাকবে না এই জায়গায়। তো দেখো, সম্পূর্ণ স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে গেছে। আর এটা 15-20 মিনিট রেখে দেবে। রেখে দেওয়ার পরে যদি মনে হয় যে এটাকে একটু ভারী ভারী লাগছে, যদি মনে হয়, মনে হওয়ার মতো না এটা, কিন্তু যদি মনে হয় তাহলে কি করবে, আবার ওই ভেজা একটা টাওয়েল নিয়ে হালকা করে এটাকে একটু প্রেস করে করে মুছে দেবে হালকা করে। আর অন্য নাইট ক্রিম আর লাগানোরই দরকার নেই, এটাই নাইট ক্রিমের কাজ করবে। এটা চাইলে সারা দিন রান্না করার সময়ও ইউজ করতে পারো, এমনকি এটা দিয়ে একটুক্ষণের জন্য বাইরেও যেতে পারো, মানে বাইরে গেলে পরেও এটার মধ্যে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, এটা চালের গুঁড়ো তো সানবার্ন প্রতিরোধ করতে সাহায্য করে, তো সেই জন্য এটা সানস্ক্রিন হিসাবেও কিছুক্ষণের জন্য কাজ করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে এটা দেওয়ার পরে। তো তোমরা এটা রেগুলার ইউজ করে দেখো, তোমাদের কী কী উপকারে লাগছে আমাকে অবশ্যই জানিও। আর দেখবে এটা লাগানোর পরে না স্কিনটা প্রচণ্ড ঠান্ডা লাগবে। আর এটা তো, এই ক্রিমটা তো আমরা ফ্রিজে স্টোর করব, তো ফ্রিজে স্টোর করলে পরে এটা আরও ঠান্ডা, আরও একটা ভালো একটা এফেক্ট দেবে। এটা দারুণ একটা ক্রিম হচ্ছে, এটা একটা মানে ডে ক্রিম, নাইট ক্রিম, মানে অল ডে ক্রিম হিসাবে এটা ইউজ করা যেতে পারে।
এটা চাইলে পরে তোমরা কিন্তু হাতে পায়েও লাগাতে পারো, তাতেও হাতে পায়ে যে ট্যান পড়ে যায় বা কালো দাগছোপ হয়ে যায় সেগুলো একদম দূর হয়ে যাবে। তো তোমরা এটা ইউজ করো, ইউজ করে বলো তোমাদের কেমন লাগলো। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।